তোমার আদেশেই মায়াকে এই প্রাসাদে ডেকে পাঠিয়েছিলাম। ওর কাছে আমি ওর সাগর রাজ্যের কাহিনী শুনছিলাম। আর এক মুহূর্ত দেরি করলে হবে না, এক্ষুনি আমাদের গভীর জঙ্গলে যেতে হবে, খুঁজে বের করতে হবে কাছিম কলটিলা। প্রকৃতি মা বলেছে সেখানেই মিলবে নিরাপদ আশ্রয়। এবারে টিলার নিচের সবচেয়ে বড় পাথরটা খুঁজে বের করে সরাতে হবে। এটাই সবচেয়ে বড় পাথর। দাঁড়াও বাবা, আমি সরাচ্ছি। পারো? জানে যে আমি প্রাসাদে নেই, অমনি ভাবলো এটাই তো সুযোগ, চলে গেল, চলে গেল রানী মায়ার মহলে। আসলে ভাবতে পারিনি আমি এত তাড়াতাড়ি। মল্লিকা, মল্লিকা, তুমি অযথা রাগ করছো আমার উপরে, অকারণে সন্দেহ করছো আমাকে। মল্লিকা, তোমার কথা মতোই তো আমি মায়াকে এই প্রাসাদে আবার ফিরিয়ে আনলাম, আমি তো তোমার কাছটাই এগিয়ে, আমি তো মায়ার কাছে সাগর রানী দেশের কথা জানার চেষ্টা করছিলাম, ব্যাস। এবার মায়া, বলো তোমার সাগর দেশের গল্প। বিশ্বাস করো, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না সুরেন্দ্র। আমার অনুপস্থিতিতে এই সূর্য নগরে আর কি কি ঘটছে? ছি সুরেন্দ্র ছি, আমি তো কল্পনাও করতে পারিনি যে তুমি আমাকে অযথা দোষারোপ করছো। বিশ্বাস করো, তুমি আমাকে সন্দেহ করো না, আমি তো। তুমি তো কি, তুমি মহেন্দ্র নও, সুরেন্দ্র। মায়া তোমার রানী নয়। তাহলে রানী মায়ার সঙ্গে তোমার কিসের এত কথা? সরানো তো দূরের কথা, এই পাথর তো নড়ানোই যাচ্ছে না, এখন উপায়? একমাত্র বুনো হাতিরাই এই পাথর সরাতে পারবে, তাদের ডাকতে হবে।
ভাইয়েরা, আমরা বড় বিপদে পড়েছি। ওই পাথরটা আমরা কিছুতেই সরাতে পারছি না। তোমরা একটু আমাদের সাহায্য করবে? পারুন সই, নিশ্চয়ই পারবো। অসুবিধা হবে না। এবার তোমরা যাও হাতি ভাইয়েরা। আমি জানি মনি মল্লিকা, আমি ভুলিনি যে আমি সুরেন্দ্র। আর এও জানি যে মায়া মহেন্দ্রকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু মায়া এটা জানে না যে আমি সুরেন্দ্র, মহেন্দ্রর যমজ ভাই, তার সিংহাসনে বসে আছি। তাই সে আমাকে চোখে হারাচ্ছে। কিন্তু মল্লিকা, তোমার নিজের স্বার্থে তো এইটুকু সহ্য করে নিতেই হবে, তাই না? পারবো না, আমি পারবো না সুরেন্দ্র। আমি সব মেনে নিতে পারবো, কিন্তু কিন্তু মায়ার সঙ্গে তোমার অন্তরঙ্গতা আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। তুমি শান্ত হও, তুমি শান্ত হও মল্লিকা। একটু মাথা ঠান্ডা করে ভাবো, এই মুহূর্তে মায়ার সাহায্য আমাদের দরকার, যে কোনো কার্য সিদ্ধি করার জন্য। মায়ার সাহায্য ছাড়া আমরা সাগর রানীর দেশে যাওয়া তো দূরের কথা, কোনো খবরই পাবো না। তাকে আমাদের হাতে রাখতে হবে, বোঝো? আর তার জন্য প্রয়োজন হলে আমাকে তার সাথে ভালোবাসার অভিনয় করতে হবে। সিঁড়ি নেমে গেছে সুড়ঙ্গ পথের নিচে। প্রকৃতি মা বলেছিলেন পাথর সরালে নিরাপদ আশ্রয়ের সন্ধান পাওয়া যাবে। মনে হচ্ছে আমরা সেই নিরাপদ আশ্রয়ের সন্ধান পেয়ে গেছি। এসো সবাই। বেশ, তাহলে তুমি চেষ্টা করে দেখো মায়ার থেকে কোনো খবর পাও কিনা। খবর তো আমাকে পেতেই হবে সুরেন্দ্র, আর তা আমি আজ রাতের মধ্যেই পেয়ে যাব। আমার শত্রু পালুর আর রাঘবেন্দ্রকে আমার বিশ্বাস নেই। ওরা যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারে সাগর রানীর দেশে। আমাকে প্রথমেই জানতে হবে সাগর রানী দেশে যাওয়ার পথটা কি। মানুষ কি আদৌ সেখানে পৌঁছতে পারে? পারুল আর রাঘবেন্দ্রকে আটকানোর জন্য এই দুটো জিনিস জানা আমার এখন সব থেকে বেশি জরুরি। সব থেকে বেশি
গুহা মুখের এই পাথর সরানো আমাদের পক্ষে অসম্ভব। তাহলে তাহলে কি হবে? এই পাতালে পচে আমাদের মরতে হবে। আপনি এখনই এত হতাশ হচ্ছেন কেন দিদি? সামনে এগিয়ে দেখি না কি আছে, হয়তো বাইরে বেরোনোর অন্য কোনো পথ থাকতে পারে। মহারানী ঠিকই বলেছেন, প্রকৃতি মায়ের উপর আস্থা রাখো অরুন্ধতি। তিনি যখন আমাদের এখানে আশ্রয়ের ব্যবস্থা করেছেন, তখন এখান থেকে বেরোনোর রাস্তাও তিনিই দেখিয়ে দেবেন। ঠিকই, প্রকৃতি মা তো আর জেনে বুঝে আমাদের বিপদের মধ্যে ফেলে দিতে পারেন না। তিনি নিশ্চয়ই এই সমস্যার কোনো সমাধান ভেবে রেখেছেন। এসো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ওই তো সুড়ঙ্গ পথ শেষ হয়েছে ওখানে, তাড়াতাড়ি চলো সবাই। কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। জানিস তো, তোর জন্য আমার খুব মন খারাপ করছিল। তাই তো আমি আমার বাপের বাড়ি যাওয়ার আগেই মহারাজকে বলে গিয়েছিলাম যেন তোকে প্রমোদ ভবন থেকে ফিরিয়ে আনে। দেখি তো মুখটা। একি মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে তোর? বলবি না আমায়? আসার পর থেকে তো একবারও বর্তি বলে ডাকলি না। বুঝেছি, তুই আমায় দেখে ভয় পাচ্ছিস, সেই তো? মা, তুই যেমন একজন মৎস্যকন্যা, আমিও তো একজন রাক্ষসী। আসলে আমরা কেউই মানুষ না, মানুষকে ভালোবেসে মানুষের রূপে আছি, তাই তাই না? আমাকে ছোড় না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমাকে ছোড় না। তুই এখনো আমায় ভয় পাচ্ছিস? মায়া, আমি যে তোর কাছে তোর সাগর রাজ্যের কথা, মানে তোর বাপের বাড়ির কথা শুনতে এলাম। আমি আমি জানি না, আমার কিচ্ছু মনে নেই। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, দয়া করো, দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই। মুখ তো তোকে খুলতেই হবে মায়া। সুন্দর বাগান তো দেখেই মনটা ভরে গেল। চলো এই বাগানের পথ ধরে এগিয়ে দেখি সামনে কি আছে। চলুন মহারানী। কুটিরে কেউ আছেন?
আছেন? দয়া করে একটু বাইরে আসবেন। দাঁড়াও পারুল, আমি দেখছি। কুটির ফাঁকা, কেউ নেই এখানে। আমি নিশ্চিন্ত, মা এখানে চাপা ভাইকে নিয়ে সবার সঙ্গে নিরাপদে থাকতে পারবে যতদিন না আমরা সাগর রাজ্য থেকে ফিরে আসছি। এই জায়গা খুঁজে বের করার ক্ষমতা কারুর নেই, রানীমণি মল্লিকারও নেই। প্রকৃতি মা নিজে মায়েদের এখানে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আর কোনো ভয় নেই। বুঝেছি, তোর এখন বিশ্রামের দরকার। তুই বিশ্রাম নে, আমি বরং পরে শুনবো, ক্ষণ আসি। জয়ী হয়ে ফিরে এসো। সাবধানে থাকিস তোরা। চিন্তা করো না মা, প্রকৃতি মা আমাদের সহায় আছেন, তিনি আমাদের রক্ষা করবেন। আমার আশীর্বাদ তোমাদের দুজনের সঙ্গে সব সময় আছে। তবে চোখ কান কিন্তু খোলা রাখবে, আর যদি কোনো বিপদ বুঝিস তাহলে কিন্তু ঠিক ফিরে আসবি। ফিরব তো বটেই মা, তবে আমার দ্বিতীয় ভাইকে সঙ্গে নিয়ে তবেই ফিরব। চলো পারুল, ভোর হওয়ার আগে আমাদের পৌঁছে যাওয়া ভালো, আর দেরি করা ঠিক হবে না। কিন্তু সেনাপতি মশাই, জাতু জুতো তো আমাদের জলের নিচে সাগর রাজ্যে পৌঁছে দিতে পারবে না, তাহলে আমরা সেখানে পৌঁছবো কি করে? তা পারবে না ঠিকই, কিন্তু সাগর রাজ্যের সবচেয়ে কাছাকাছি ডাঙ্গায় তো পৌঁছে দিতে পারবে। তারপর সেখান থেকে আমাদের পথ খুঁজে নিতে হবে। সেই ভালো, আগে তো সাগর রাজ্যের সীমানায় পৌঁছাই, তারপর কোনো না কোনো উপায় ঠিক হবে। আসি আমরা মা। Thank you.
জুতো পায়ে বাধা নাই, যেথা চায় সেথা যায়, সাগর রাজ্যের সীমানায় চলো। প্রকৃতিমা রক্ষা করো ছেলে মেয়ে দুটোকে।